নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আবার স্বাগত জানাই কায়ানি ব্লগসে। আজকে আমরা বেরিয়েছিলাম দুবাই রানের বিআইবি কালেক্ট করতে। দুবাই রান তো হবে 26 তারিখে, এই মাসের 26 তারিখে, বাট তার বিআইবি কালেকশনটা আগে থেকেই করতে হয়। তো ওই জন্য ভাবলাম যে আজকে যেহেতু বেরোচ্ছি, দুজনের ছুটিও আছে, তাহলে কালেকশনটা করেই নেওয়া যাক। তো যেমন দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গাটা, বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর পরিবেশ। যখন আসছিলাম তখন দেখলাম এখানে যোগা ক্লাসেস চলছে, বেশ ভালো লাগলো। বেশ একটা মানে ফিটনেস বা হেলদি এই সমস্ত একটা ভাইবস দেখতে পাচ্ছি এখানে। জানি না কতটা আমরা হেলদি, বাট তাও বেশ ভালোই ভাইবসটা দেখতে পাচ্ছি। আজকে ভিডিওটা অনেকটাই ছোট হবে, কারণ শুধুমাত্র ওই বিআইবি কালেক্ট করতে আসার পর্যন্তই আমরা ভিডিওটা বানিয়েছি। দেখতে থাকুন আমাদের সাথে কতটা আমরা লাইনে দাঁড়িয়ে কিভাবে কি করে কালেক্ট করছি সেটাও আপনারা দেখুন, সঙ্গে থাকুন। তো আমরা চলে এসেছি এখানে বিআইবি কালেকশন করতে। জানি না বিআইবির মধ্যে কি থাকে, বাট আমরা যে দুবাই রানের মধ্যে রেজিস্ট্রেশন করেছিলাম, রান তো 26 তারিখে, বাট আজকে কালেক্ট করতে হবে। দুবাইয়ের যে আইকনিক রোড শেখ জায়েদ রোড, এই শেখ জায়েদ রোডের মধ্যেই দুবাই রানটা অর্গানাইজ করা হয় 10 কিলোমিটারের মধ্যে। তো সেই রানটার জন্যই আমরা রেজিস্ট্রেশন করেছি এবং রানটা হবে 26 নভেম্বর সকাল 4টে থেকে। যারা যারা এখানে রানের জন্য রেজিস্ট্রেশন করে তাদেরকে একটা ফ্রি টি শার্ট দেওয়া হয় এবং একটা রানের যেরকম ব্যাচ নাম্বার হয় সেরকম নাম্বার দেওয়া হয়। তো আমরা সেইটাই কালেক্ট করতে আজকে এখানে এসেছি। এবং লাইনটা দেখুন, বাইরেই এত বড় লাইন, ভেতরে তো আরও বড় লাইন ছিল। মানে বাইরে যতজনকে লাইনে দেখলেন তার ডবল লাইন ছিল হচ্ছে ভেতরে। বাট বেশ সুন্দর ফুরফুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল, আর এত সুন্দর আইকনিক লোকেশনে, এত সুন্দর দুবাইয়ের স্কাইলাইনের ভিউয়ের মাঝখানে লাইনে দাঁড়াতে কিন্তু একদমই বোর ফিল হচ্ছিলাম না আমরা। এতটা লম্বা লাইন পার করে আমরা মানে লাইন পেলাম আর কি আমাদের দাঁড়ানোর জন্য। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন হলুদ রঙের লাইট জ্বলছে, ওই বিল্ডিংটা হচ্ছে দুবাইয়ের সর্বপ্রথম স্কাইস্ক্রেপার। এটা হচ্ছে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আপনারা যদি দুবাইয়ের কোনো পুরনো ছবি দেখেন সেই ছবিটায় দেখতে পারবেন, বাকি সব মরুভূমি, আর একমাত্র এই বিল্ডিংটাই ওখানে তৈরি হয়ে আছে। তো এই বিল্ডিংটা খুবই একটা আইকনিক বিল্ডিং দুবাইয়ের জন্য। এখানে যোগা ক্লাস হচ্ছে, ফ্রিতে যোগা। আপনারা যদি কেউ আসেন তো এখানে বসে বসে যোগাও করতে পারবেন 26 নভেম্বর পর্যন্ত। সমস্ত বিভিন্ন রকম স্পোর্টস ইকুইপমেন্টের যে শপগুলো, তারা তাদের হ্যাঁ তাদের অ্যাডভার্টাইজমেন্ট করেছে, তাদের কিয়স্ক খুলেছে। এখানে একটা দুবাই পুলিশের গাড়ি রাখা আছে, বেন্টলের আই থিঙ্ক। নাম্বার প্লেটটাও দেখুন, দুবাই পুলিশ নাম্বার 4, কত সুন্দর দেখতে। হয়তো আপনারা বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে দেখেছেন যে দুবাই পুলিশের কাছে সমস্ত রকম লাক্সারি কার্সের ফ্লিট আছে, বাট এমন নয় যে সমস্ত পুলিশ অফিসার তারা লাক্সারি কার্সে ঘোরে। মোস্টলি টপ র্যাঙ্কের অফিসিয়ালস যারা আছে, পুলিশ অফিসার্স যারা আছে, তারা এইসব গাড়িগুলো নিয়ে ঘোরে বিভিন্ন সমস্ত জায়গায়, এরকম আর কি ডিসপ্লে করার জন্য গাড়িগুলো তারা খুবই বেশিভাবে ইউজ করে। তবে হ্যাঁ, বাকি সমস্ত যে নর্মাল পুলিশ অফিসার্সগুলো যে গাড়িগুলো ইউজ করে সেগুলোও খুবই সুন্দর। এখনও লাইনটা কতটা বাকি আছে দেখুন, মানে এতটা লাইন দিয়ে প্রায় আধা ঘন্টা হয়ে গেল লাইনে আছি, তারপরেও এখনও এতটা লাইন বাকি। তো ফাইনালি আমরা রানার্স নাম্বার পেয়ে গেলাম আর টি শার্ট। কিন্তু আমরা জানি না, আমরা দুজন রেজিস্টার করেছিলাম, 3খানা টি শার্ট দিয়ে দিয়েছে, তাই না? কিন্তু আবার একটা লার্জ দিয়ে দিয়েছে, লার্জ তো এমনিতেও দরকার নয়। মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, ওয়াও। দুবাই রানে রেজিস্ট্রেশন করে কতটা খুশি হয়েছি, কিন্তু মেড ইন ইন্ডিয়া টি শার্ট নিয়ে সব থেকে বেশি খুশি হয়েছি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পেছনে, রান অ্যান্ড রাইড সেন্ট্রাল, এই জায়গাটাতেই কিন্তু আপনাকে আসতে হবে এই বিআইবি কালেকশনের জন্য। আর এই জায়গাটা আপনি আসবেন কী করে, আপনার সবথেকে বেস্ট হচ্ছে মেট্রোয়ে। এই সামনেই দেখতে পাচ্ছেন মেট্রো লাইন, আপনাকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেট্রো স্টেশনে নামতে হবে এবং নেমে ওখান থেকে প্রায় 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এখানে এসে পৌঁছে যাবেন।
আর গাড়িতে করে যদি আপনি আসতে চান তো পার্কিং এখানে আশেপাশে অনেক আছে, কিন্তু আপনাকে একটু কষ্ট করে খুঁজতে হবে, কারণ পার্কিংটা এই এরিয়াতে একটু টাফ। আমাদের কালেকশন হয়ে গেল বিব কালেকশন করা, বিআইবি না বিব কি জানি না ফুল ফর্ম। আমরা আমাদের টি শার্টও পেয়ে গেছি, বাট অ্যাকচুয়ালি সারপ্রাইজিংলি আমরা দুটো টি শার্ট মানে দুজনের পাওয়ার কথা, কিন্তু এরা তিনটে টি শার্ট দিয়ে দিয়েছে, তো আমরা কিছুটা হলেও হ্যাপি। বাট একটা টি শার্ট লার্জ দিয়েছে, তো এমনিতেও ওটা ওভার সাইজ। তো যাই হোক, আপনাদের মধ্যে যদি কেউ দুবাই রানের জন্য এখানে রেজিস্টার করে থাকেন তো আপনারা কিন্তু এই বিআইবি অবশ্যই কালেকশন করে নেবেন, কিন্তু উইদাউট বিআইবি কালেকশন কিন্তু আপনারা রানে পার্টিসিপেট করতে পারবেন না। তো অবশ্যই বিআইবি কালেকশন করে নেবেন, আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা করুন, আমি সমস্ত রকম অ্যান্সার করে দেবো। আর এই ভিডিওটাকে আমরা এখানেই শেষ করলাম, তো সাথে থাকুন, দেখতে থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।